ভারতীয় বায়ুসেনা তাদের নিজেদের মিডিয়া রিফিলিং ক্ষমতাকে বৃদ্ধি করতে চাইছে, তাই মিনিস্ট্রি অব ডিফেন্স ছাড়পত্র দিয়েছে অ্যাসেপ্টেন্স অব নেসেসিটি 6টি মিডিয়া রিফিলার কেনার জন্য। বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাশে 6টি রাশিয়ান IL-78MD এরিয়াল রিফিলার আছে, কিন্তু এগুলো ভারতীয় বায়ুসেনার অপারেশন চাহিদাকে পূরণ করার জন্য পর্যাপ্ত নয়। তাই ইন্ডিয়ান এয়ারফোর্স 800টি এরিয়াল রিফিলার দরকার বলে জানিয়েছে পুরোদমে অপারেশন করার জন্য। এই কন্ট্রাক্টের জন্য ভারতীয় বায়ুসেনার হাতে 4টি অপশন আছে। ফার্স্ট হচ্ছে এয়ারবাসের A330 MRTT প্লেন, সেকেন্ড হচ্ছে হ্যাল ও IAI এর পার্টনারশিপে বোয়িং 737 এয়ারক্রাফটকে এরিয়াল রিফিলারে কনভার্সন করার অফারও দিয়েছে, থার্ড হচ্ছে আমেরিকান এরোস্পেস বোয়িং এর KC-46 পেগাসাস ট্যাঙ্কার, ফোর্থ হচ্ছে ব্রাজিলিয়ান কোম্পানির C-390 মিলেনিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস A330 MRTT কে লিজ নেওয়ার কথা চিন্তা করছে ভারতীয় বায়ুসেনা, যাতে ভবিষ্যতে এর উপর ভিত্তি করে এরিয়াল রিফিলার কোনটি উপযুক্ত হবে সে বিষয়ে ভালো ডিসিশন নেওয়া যায়। ইন্ডিয়ান এয়ারফোর্স গভীরভাবে এ বিষয়ে কাজ শুরু করেছে বলে আশা করা যায়। ভারত এই প্রথম ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ সাবমিটার রেজলিউশন অপটিক্যাল স্যাটেলাইট TS-81 সফল হয়ে মহাকাশে ডিপ্লয় করেছে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এনও স্যাটেলাইট ডেভেলপমেন্টের জন্য। টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড ও স্ট্যালজিকের সফল কোলাবোরেশনের মাধ্যমে এই স্যাটেলাইটটিকে ডেভেলপ করা হয়েছে। স্ট্যালজিকের দক্ষতা হচ্ছে অ্যাডভান্স আর্থ অবজারভেশন টেকনোলজি তৈরি করা ও TASL এর কমপ্লেক্স সিস্টেম ইন্টিগ্রেশনের ওপর মাস্টারি। এই দুইয়ের ফলে TS-81 স্যাটেলাইটটি পূর্ণ রূপ পেয়েছে। এই স্যাটেলাইটের ক্ষমতা হচ্ছে সাবমিটার রেজলিউশন, অর্থাৎ পৃথিবীর যে কোনো অবস্থানে নিখুঁত ছবি তুলতে পারবে এই স্যাটেলাইটটি। মাল্টিস্পেকট্রাল ও হাইপারস্পেকট্রাল ইমেজিং, এখানে লাগানো অ্যাডভান্স টেকনোলজি যন্ত্রপাতি ওয়াইডার রেঞ্জ অফ ওয়েভলেন্থের ডাটা সংগ্রহ করতে পারবে, ফলে যে কোনো এনভায়রনমেন্টকে বোঝার জন্য অনেক বেশি ডাটা দিয়ে সাপোর্ট করবে। এই স্যাটেলাইটের সফল স্থাপন ভারতকে বিভিন্নভাবে সাহায্য করবে। প্রথমত হচ্ছে এগ্রিকালচারকে কীভাবে অ্যাডভান্স করা যায়, সেকেন্ড হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টকে আরও মজবুত করবে রিয়েল টাইম ডাটা প্রোভাইড করে, থার্ড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে সাপোর্ট করে আরবান প্ল্যানিংয়ে উন্নত করবে, ডিফরেস্টেশনকে ট্র্যাক করবে, পলিউশন লেভেল ও এনভায়রনমেন্টাল প্যারামিটারকে মনিটর করে। মিনিস্ট্রি অব ডিফেন্সের রিপোর্টে বলা হয়েছে ভারত নতুন ধরনের লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম ডেভেলপ করছে। ভারতীয় নৌসেনা ও বায়ুসেনার সামরিক ফান্ডারে নতুন মুকুট পরিয়ে দেবে এই সিস্টেমটি। এই লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম ডেভেলপ করছে DRDO। এই সিস্টেমটি আসতে চলেছে এর বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে। এটি শুধুমাত্র হাই ফ্লাইং এয়ারক্রাফট ও ব্যালিস্টিক মিসাইলকে সফলভাবে প্রতিহত করা ছাড়াও লো ফ্লাইং সি স্কিমিং অ্যান্টিসিপ মিসাইলের সাথে অ্যান্টিসিপ ব্যালিস্টিক মিসাইলকেও নিউট্রালাইজ করার মতো ক্ষমতা এই সিস্টেমে যুক্ত থাকবে। এই লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইলের ক্রুশিয়াল সাবসিস্টেম ও রকেট মোটরের ডিজাইনের উপর মূল্যায়ন প্রায় কমপ্লিট হয়ে গেছে, ডেভেলপমেন্ট প্রসেসের দিকে এক ধাপ এগিয়ে গেছে। এই সিস্টেমের অপারেশনাল রেঞ্জ হচ্ছে 350 কিলোমিটার। এটিকে ডিজাইন করা হবে ডাইভার্স রেঞ্জের এরিয়াল থ্রেটকে কাউন্টার করার জন্য। কনভেনশনাল এয়ারক্রাফটের সাথে স্টেলথ ফাইটারকেও এটি ধ্বংস করতে পারবে। ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, প্রিসিশন গাইডেড মিসাইল ও আনম্যান এরিয়াল ভেহিকেলের বিরুদ্ধে এই সিস্টেম গর্জে উঠবে। DRDO ইন্ডিয়ান ফোর্সের জন্য মোবাইল হাই পাওয়ার রাডারকে ডেভেলপ করছে। এই রাডারটি লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইলের জন্য ক্রুশিয়াল রোল পালন করবে। এই রাডারের ওয়েট হচ্ছে 30 টন, এর আয়তন হবে 10x6 মিটার। এই রাডারের সাথে যুক্ত থাকা ভেহিকেলটি 60 টন লোডকে বহন করতে পারবে ও এর গতি হবে 20 কিলোমিটার, যা এই রাডারকে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় ডিপ্লয় করতে পারবে। এই রাডার সিস্টেমটি 2028 থেকে 2029 মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্স ডিপ্লয় করতে চাইছে। ভারত চাইছে নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে, আর এই প্রজেক্ট তারই উৎকৃষ্ট প্রমাণ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।